মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এখন তো পথ আটকালাম, এবার তো ডেড বডি চ্যাটার্জি গ্রুপের হাসপাতালের মর্গে শুয়ে থাকবে জোড়া লাশ। যোগমায়া, তুমি গায়ত্রী রায়ের সঙ্গে ঝামেলা করো না। তুমি গায়ত্রী রায়কে চেনো না, চেনো না, বডি পড়ে যাবে, বলে রাখলাম লাশ হয়ে যাবে। ওই ডিএস কলোনির যে জমিতে তুমি হাসপাতাল তৈরি করার চিন্তা করছো, তারই নিচে কবর ঘুরে তোমার লাশ পুঁতে দেওয়া হবে বলে রাখলাম, কথাটা মাথায় রাখো। আমি গৌরব বলছি, আর এই পামেলার কেসটা নিয়ে মাথা ঘামিও না, ঘামিও না মাথা, ওটা আমার পার্সোনাল ম্যাটার। ওখানে মাথা ঘামাচ্ছ কেন? তুমি একদম মাথা ঘামাবে না। তুমি নয়, আপনি। এই শাট আপ, তাকে আপনি দেখাচ্ছিস? হ্যাঁ, এখানে প্রত্যেকের কোমরে না চেম্বার ছটা আছে, একটা করে বুলেট মারলে লাশ খুঁজে পাওয়া যাবে না। এসব খেলা দিয়ে না আমাকে ভয় দেখাস না, এসব আমি অনেক দেখেছি। আর এলাকায় আমাকে সবাই জানে, আমি কিন্তু খুব মারকুটি, তাই এসব খেলনা টেলনা দিয়ে আমাকে ভয় দেখাস না, কোনো লাভ হবে না। আমার দিমাগ না ক্যাজরা হয়েছে, মুখেই দানা ভরে দেব। এসব ছেলেকে আপনি চেনেন না, মেরুদণ্ডহীন ছেলে। তোর ঠাম্মিকে বলে দিস এই যোগমায়া চ্যাটার্জির দিকে চোখ তুলে তাকানোর আগে রেহান চ্যাটার্জিকে টপকাতে হবে। এই অঞ্চলে যোগমায়া যা করছে বেশ করছে, পামেলা দেবের কেস নিয়ে মাথা ঘামাবে, এই অঞ্চলে হসপিটাল হবে, যা ইচ্ছা তাই করবে, গায়ত্রী দেবীর রেপুটেশন গুডউইল সব নষ্ট করে দেবে, ওর যা ইচ্ছে তাই করবে, কারণ যে কাজটা করছে সৎভাবে করছে, ভালোভাবে করছে, আর তার জন্য আমি ওর পাশে আছি। আমি ওর হাজবেন্ড, সি ইজ মাই ওয়াইফ, আমার স্ত্রীও। আর স্ত্রীকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তার হাজবেন্ডের, সেটা তোর ঠাম্মিকে বলে দিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।